একই লোক ঢাকায় বসেও ভোটার হয়েছেন, আবার নিজের বাড়িতে গিয়েও তিনি ভোটার হয়েছেন। এইটাকে আওয়ামী লীগ পুঁজি করেছে 1,23,00,000 ভুয়া ভোটার। এই সমাজে যত অবিচার অনাচার ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে যা কিছু আজ পর্যন্ত দূষিত হয়েছে, এই সব কিছুর নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আইয়ুব খান বই লিখেছিলেন, বললে তো আবার বলবে পাকিস্তানি রাজাকার। এইটা ইতিহাসের ধারাক্রমের জন্য বলছি, আইয়ুব খান বই লিখেছিলেন, ফ্রেন্ড নট মাস্টার, প্রভু নয় বন্ধু। আজকে আওয়ামী লীগ এইভাবে ভাওতাবাজির বই লিখে লিখে প্রমাণ করতে যাচ্ছে তারা এই দেশের মানুষের বন্ধু, আসলে না তারা এই দেশের প্রভু। এই দেশে বর্তমানে কোনো সরকার নাই, এটা কোনো সরকার না, এটা একটা রেজিম, এটা হচ্ছে একটা রাজত্ব, একটা শাসক গোষ্ঠী দেশ পরিচালনা করছে গায়ের জোরে। সরকার কাকে বলবো? অথর্ব অপদার্থ কতগুলোকে নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন না যে এই মন্ত্রী পরিষদ হচ্ছে কচিকাঁচার মেলা। আজকে মোনাইমের কথা যদি শোনেন, আজকে হাসান মাহমুদের কথা যদি শোনেন, বেআইনিভাবে নির্বাচিত আইনমন্ত্রীর কথা যদি শোনেন, তাহলে মনে হবে এটা সত্যিকার অর্থে একটা কচিকাঁচার মেলা। সে তখন সেইটা বলছেন, যা যখন করা দরকার সেইটা করছেন। ভুয়া ভোটের কথা বারবার বলেন, এই ভুয়া ভোট বিএনপির সময় ছিল না। বিএনপির সময় ডিজিটাল পদ্ধতি চালু হয় না, প্রযুক্তিগত এত উন্নতি হয় নাই, না হওয়ার কারণে একই লোক ঢাকায় বসেও ভোটার হয়েছেন, আবার নিজের বাড়িতে গিয়েও তিনি ভোটার হয়েছেন। এইটাকে আওয়ামী লীগ পুঁজি করেছে 1,23,00,000 ভুয়া ভোটার। আজকে বাংলাদেশে 1,00,000 ভুয়া ভোটার। আরেকটু যাচাই করে বলতে হবে, প্রাথমিকভাবে আমি বললাম, ইউনিয়ন পরিষদের যত চেয়ারম্যান আছেন তাদের কাছ থেকে ভুয়া জন্ম নিবন্ধন নিয়ে ভোটের তালিকা করার জন্য যাদেরকে মাঠে নামানো হয়েছে, ভোটের তালিকায় যে সুলাইমান ভাই এখন বললেন যে প্রায় 2,00,000,000 কাছাকাছি, যারা ভোটার তালিকার কাজে নিয়োজিত আওয়ামী লীগের পছন্দের লোকরা, তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে ভুয়া জন্ম সনদ বানিয়ে অপ্রাপ্তবয়স্ক লোকজনদেরকে আওয়ামী লীগের ভোটার বানানো হচ্ছে। যারা এই আমল ছাড়া পূর্বের আমল দেখেন নাই তাদেরকে বানানো হচ্ছে। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে শুটকির নৌকায় বিড়াল পাহারাদার।